অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাস ছেড়ে দিতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সেজদায় পরে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাহু ইউমিতুল কলব, এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে, বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় হো হো করে, এরা সবাইকে হো হো করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন, যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন, এমনকি বলা হচ্ছে হাদিসে নিজের দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমার নামে নেকি লিখা হয়। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই মানে হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমনভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা রব থাকে, একটা প্রভাব থাকে, রব মানে প্রভাব। তো বেশি বেশি জোরে জোরে হাসতে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদ অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে, এটা হবে, দেখবেন চেহারাটা নূরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, জানাজা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নূরানি, চেহারা চেহারা দিয়ে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে, চেহারা তত, চেহারার নূর তত কমতে থাকে, চেহারার নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্যর গোপন পাপ মানুষ করতে থাকে, চেহারা নূর কমতে থাকে। তবে অনেক নূরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।